এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বিএনপি আন্দোলনের নামে আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে, এর সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন দলটির এই নেতা। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, এ নিয়ে বিদেশিদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় নেতারা যোগ দেন। তারা অভিযোগ করেন, বিএনপি দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ তা হতে দেবে না। এই বিএনপির ষড়যন্ত্র দেশকে অরাজকতার ফেলে দেওয়ার নানান অপরাজনীতি পরিকল্পনার বিরুদ্ধে আমরা শান্তি সমাবেশ করি, যে কোনো মূল্যে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন আমরা অংশগ্রহণ করব, আমরা সফল করব। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনের নামে অরাজকতার ষড়যন্ত্র করছে, উপরে দেখাচ্ছে আমরা নরম, ভেতরে ভেতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে, আবার যদি আগুন নিয়ে মানুষ পোড়াতে আসে, যেই হাতে আগুন সেই হাত আমরা পুড়িয়ে দেব। বিএনপির কার্যালয় গুজব ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে বলে দাবি করেন এই নেতা। গুলশানে একটা গুজবের কারখানা গড়েছে, নয়া পল্টনে তিনি বলেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠুভাবে আগামী জাতীয় নির্বাচন হবে, ভোট নিয়ে বিদেশিদের কথা বলার দরকার নেই। বিদেশি বন্ধুদেরকে বলবো, বিএনপি যতই নালিশ করুন, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, পার্টিসিপেটরি একটা ঐতিহাসিক নির্বাচন হবে আগামী, আপনাদের কারো এ নিয়ে মাথা ঘামানো দরকার। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বিএনপি আন্দোলনের নামে আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে, এর সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন দলটির এই নেতা। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, এ নিয়ে বিদেশিদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় নেতারা যোগ দেন। তারা অভিযোগ করেন, বিএনপি দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ তা হতে দেবে না। এই বিএনপির ষড়যন্ত্র দেশকে অরাজকতার ফেলে দেওয়ার নানান অপরাজনীতি পরিকল্পনার বিরুদ্ধে আমরা শান্তি সমাবেশ করি, যে কোনো মূল্যে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন আমরা অংশগ্রহণ করব, আমরা সফল করব। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনের নামে অরাজকতার ষড়যন্ত্র করছে, উপরে দেখাচ্ছে আমরা নরম, ভেতরে ভেতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে, আবার যদি আগুন নিয়ে মানুষ পোড়াতে আসে, যেই হাতে আগুন সেই হাত আমরা পুড়িয়ে দেব। বিএনপির কার্যালয় গুজব ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে বলে দাবি করেন এই নেতা। গুলশানে একটা গুজবের কারখানা গড়েছে, নয়া পল্টনে তিনি বলেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠুভাবে আগামী জাতীয় নির্বাচন হবে, ভোট নিয়ে বিদেশিদের কথা বলার দরকার নেই। বিদেশি বন্ধুদেরকে বলবো, বিএনপি যতই নালিশ করুন, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, পার্টিসিপেটরি একটা ঐতিহাসিক নির্বাচন হবে আগামী, আপনাদের কারো এ নিয়ে মাথা ঘামানো দরকার। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।